নেতার সঙ্গে আমার আলাপ 1987 সাল থেকে। তার বছর দুয়েক আগেই আমি বর্তমান পত্রিকায় ট্রেডিং জার্নালিস্ট হিসেবে ঢুকি, তারপরে ধীরে ধীরে রিপোর্টিংয়ে চলে আসি। রিপোর্টিংয়ে এসে পলিটিক্যাল বিট করার সুযোগ পাই, তখন থেকেই প্রদেশ কংগ্রেস অফিসে যাতায়াত করতে করতে শুভেন মিত্রের সঙ্গে পরিচয় হয়ে যায়। তারপরে তার সঙ্গে ঘনিষ্ঠতা এবং 1992 সালে যখন প্রদেশ কংগ্রেস সভাপতি পদে শুভেন মিত্রের সঙ্গে লড়াই হয় তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন আরও কাছ থেকে শুভেন মিত্রকে দেখার সুযোগ পেয়েছি এবং বলা যেতে পারে তখন থেকেই শুভেন্দ্রের সঙ্গে আমার সম্পর্ক এবং ঘনিষ্ঠতা আরও বাড়ে। তখন থেকে দেখেছি শুভেন্দ্রকে যে কী ধরনের কংগ্রেসের মতো দলে কী ধরনের জনপ্রিয়তা তিনি অর্জন করেছেন। আর যেটা শুভেন্দ্রের সবচেয়ে বড় গুণ, লোকের সঙ্গে মেশা এবং সাধারণ কংগ্রেস কর্মীদের সুখ দুঃখের অংশীদার হওয়া বা তাদের সুখ দুঃখ তাদের সমস্যা সমাধান করা, এটা একটা বিরল গুণ শুভেন্দ্রের, যা রাজনৈতিক নেতাদের থাকা উচিত কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই থাকে না। যে প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটি সাধারণ কংগ্রেস কর্মীকেও তিনি চিনতেন, এটা আরেকটা গুণের কথা বলা চলে। যে আজ অবধি যদি পশ্চিমবঙ্গে 72,000 বুথ থাকে, সেই 72,000 বুথে অন্তত 2 জন করে কংগ্রেস কর্মীর দেখা পাওয়া যাবে যাকে শুভেন্দ্র পার্সোনালি চেনেন এবং তারাও শুভেন্দ্র বা তাদের অত্যন্ত পরিচিত ছোড়দা, যে ডাকনামে তিনি সকলের কাছে দলীয় মহলে পরিচিত, যে ছোড়দা বলতে তারা অজ্ঞান। একইভাবে যদি 341টা ব্লকের কথা ধরি বা হাজার হাজার গ্রামের কথা ধরি, সব গ্রামেই বা সব ব্লকেই অন্তত 10 থেকে 15 জন শুভেন্দ্রের নিজস্ব লোক বা শুভেন্দ্রকে যারা ভালোবাসে সেরকম কংগ্রেস কর্মীর দেখা মিলবে এবং শুভেন্দ্র তাদের ব্যক্তিগতভাবে চিনতেন এবং তারাও শুভেন্দ্রকে ব্যক্তিগতভাবে পছন্দ করতেন। এবং আমি দেখেছি যে অনেক কংগ্রেসের রাজ্য স্তরের নেতা তাদেরও কীভাবে শুভেন্দ্র আগলে রেখেছেন। সকলেই জানে যে কংগ্রেস যবে থেকে কংগ্রেস শুরু হয়েছে তবে থেকেই কংগ্রেসের গোষ্ঠী রাজনীতি, এটা কংগ্রেসের বৈশিষ্ট্য, যতদিন কংগ্রেস থাকবে গোষ্ঠী রাজনীতি থাকবে। বিভিন্ন সময় শুভেন্দ্রও কংগ্রেসের গোষ্ঠী রাজনীতির শিকার হয়েছেন বা গোষ্ঠী রাজনীতির বলি হয়েছেন এবং সেই কারণ থেকেই তখনকার যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন মিত্র এবং আরও অনেক কংগ্রেস নেতাকে তরমুজ বলে কটাক্ষ করতেন বা সিপিএমের দালাল বলে কটাক্ষ করতেন, যেটাকে কেন্দ্র করে কংগ্রেসের সঙ্গে মমতার বিরোধ এবং তার ফলে বা তার পরিণতিতে মমতা তৃণমূল কংগ্রেস গঠন করে। এবং আজও অনেকে এই কংগ্রেসের এই ভাঙনের জন্য বা মমতার দল থেকে বেরিয়ে যাওয়ার জন্য শুভেন্দ্রকেই বা শুভেন মিত্রকেই দায়ী করে। তিনি দায়ী কিনা সেটা ভবিষ্যতের ইতিহাস বলবে। এবং যে মমতার সঙ্গে তার বরাবরের বিরোধিতা ছিল, ভাগ্যের এমনই পরিহাস যে একটা সময় আবার শুভেন্দ্রকে কংগ্রেস ছাড়তে হয়, যে কংগ্রেস ছিল তার একান্ত আপন, সেই কংগ্রেস ছেড়ে তিনি প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস গঠন করেন 2008 সালে এবং 2009 সালে তিনি তৃণমূলে চলে যান। তৃণমূল থেকে তিনি এমএলএও হন, এমপিও হন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে। এবং এটা পরিষ্কার বলা যায় যে শুভেন্দ্র শারীরিকভাবে হয়তো কয়েক বছর তৃণমূলে ছিলেন কিন্তু তার মনটা পড়েছিল কংগ্রেসেই। কিন্তু 2014 সালে আবার তিনি কংগ্রেসে ফিরে আসেন এবং যেদিন তিনি কংগ্রেসে ফেরেন মৌলালিতে বিধান ভবনের সামনে কংগ্রেস কর্মীদের মধ্যে যে উন্মাদনা লক্ষ্য করেছিলাম এবং যে হাজার হাজার কংগ্রেস কর্মী তাকে স্বাগত জানিয়েছিলেন, তখন থেকেই বোঝা গিয়েছিল
যে শোভেনদার আসল জায়গা হচ্ছে কংগ্রেস তৃণমূল নয়, এবং শোভেনদা কিছু কিছু ভুল হয়তো করেছেন, তার জন্য তাকে মাশুলও দিতে হয়েছে। এবং তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি যখন ছিলেন তখন দলটাকে নিজের মতো করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি সভাপতি থাকাকালীনই যে কয়েকবার বিধানসভার ভোট হয়েছে তাতে কংগ্রেস ভালো পালি করেছে। পরবর্তীকালে তো জানেন যে অনেকে কংগ্রেস থেকে বেরিয়ে গেছে, কংগ্রেস ভেঙেছে বারে বারে, অনেক কংগ্রেস বিধায়ক তৃণমূলে নাম লিখিয়েছে, তাদের সমন্ধে ফেরানোর চেষ্টাও করেছেন। এবং 2000 ইতিমধ্যে তার শরীর খুব খারাপ হয়ে যায়, তার বাইপাস করতে হয়, তিনি শারীরিকভাবে ভেঙে পড়েন। এই অবস্থায় 2018 সালে তাকে আবার ভাঙা শরীরেই প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দিল্লি চাপিয়ে দেয় এবং তিনি অসুস্থ শরীর নিয়ে আমৃত্যু কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেন এবং সেটা করেছিলেন নিষ্ঠার সঙ্গে। ইদানিং তার শরীর খুবই খারাপ যাচ্ছিল, তার মধ্যে লকডাউন, তার মধ্যে তিনি রাস্তায় বেরিয়েছিলেন, পথে বেরিয়েছিলেন। তখন আমরা বলেছিলাম শোভেনদা সাবধানে থাকবেন, তিনি বলতেন যে সাবধানে থাকার চেষ্টা করছি, যাই হোক মৃত্যু সকলেরই আসবে। কিন্তু শোভেনদার মৃত্যু যে বাংলার রাজনীতিতে একটা অপূরণীয় ক্ষতি, এই মুহূর্তে যে দোলাচলের মধ্য দিয়ে যাচ্ছে রাজ্য রাজনীতি, সেখানে শোভেন মিত্রের উদ্যোগেই একটা নতুন ধরনের জোট গড়ার চেষ্টা হচ্ছে, তাতে বামপন্থীরা এবং অন্যান্য ধর্মনিরপেক্ষ শক্তিগুলিও থাকার চেষ্টা করছে বা তিনি থাকার রাখার চেষ্টা করছিলেন, তার সেই চেষ্টাটা অপূর্ণই থেকে গেল শোভেনদার মৃত্যুতে। আমি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। ক্যাল কালিং কা বহুত ধন্যবাদ কি উন্হোনে এসে অবসর পর ইয়াদ কিয়া হ্যায় জো মেরে লিয়ে বহুত দুঃখদ মৌকা হ্যায়। সোমেন মিত্রা প্রদেশ কংগ্রেস কমিটি কে অধ্যক্ষ, জিনকো হাম লোক সোমেন দা কে নাম সে জানতে থে, উনকে নিধন কি বহুত হি দুঃখদ খবর আজ সুবহ জব মিলি তো বহুত সারি পুরানি ইয়াদে মেরে মন মে উমড় ঘুমড় কর লৌট কর আনে লগি। জো 90 কে দশক মে কলকাতা মে জনসত্তা অখবার কে লিয়ে নৌকরি করতে হুয়ে কংগ্রেস বিট কভার করতে হুয়ে মানে উনকে সাথ বিতায় মৌকে বহুত ইয়াদ আয়ে। পার্টি কে দফতর মে জো উন দিনো রফি আহমদ কি দুবাই রোড মে প্রদেশ কংগ্রেস কা কার্যালয় হুয়া করতা থা, উসকো হাম লোগোনে দেখা থা। তো আগর মে এক শব্দ মে কহুঁ সোমেন দা কে লিয়ে তো হিন্দি মে হাম কহতে হ্যায় ইয়ারো কে ইয়ার, সোমেন মিত্রা ইয়ারো কে ইয়ার থে, জিনসে দোস্তি হো গই উসকে লিয়ে ও জান দেনে কে লিয়ে তৈয়ার রহতে থে। সহি গলত को वो तौलते जरूर थे, लेकिन अगर आपकी किसी से दोस्ती है तो उसको वो हर दम आखिरी दम तक निभाने का मादा रखते थे। मुझे याद है रफ़ी अहमद किदवई रोड में जब प्रदेश कांग्रेस का दफ्तर उन दिनों हुआ करता था और वो प्रदेश अध्यक्ष हुआ करते थे, जिस एम्बेसडर गाड़ी में वो आते थे और उनकी गाड़ी नीचे पोर्टिको में लगते ही पार्टी के दफ्तर में हलचल मच जाती थी। कोई बहुत बड़ा दफ्तर नहीं था वो, लेकिन उनके आते ही जो जिस निकनेम से उनको लोग बुलाते थे छोड़दा करके, एमएस स्ट्रीट के छोड़दा, सियालदा वाले इलाके के छोड़दा, उनके आने की हनक और धमक इतनी होती थी कि पूरे दफ्तर में गहमागहमी मच जाती थी। उन दिनों कांग्रेस कोई बहुत बड़ी ताकत नहीं थी, सीपीएम बहुत बड़ी पार्टी थी, वाम मोर्चा की सरकार हुआ करती थी, लेकिन धीरे धीरे कांग्रेस को संगठन के स्तर पर कई तरीके के लोगों को जोड़ के, मुझे याद है, मुझे साल तो नहीं याद आ रहा है, लेकिन एक म्यूनसिपलिटी का चुनाव था जिसमें कांग्रेस ने बहुत अच्छा परफॉर्म किया था। मुझे आज भी सुमिंदा की वो खुशी याद है जो उन्होंने हम लोगों के साथ साझा करते हुए कहा था कि मेरे लिए आज जीवन का बहुत बहुत ही महत्वपूर्ण दिन है, मुझे उम्मीद नहीं थी कि कांग्रेस इतना अच्छा परफॉर्म करेगी। जिस रफ़ी अहमद किदवई रोड के दफ्तर की मैं बात बता रहा हूँ, वहाँ पर आमतौर पर शाम को प्रेस ब्रीफिंग होती थी और उस प्रेस ब्रीफिंग के अंत में या कई बार शुरुआत में हम लोगों की छोटी सी सिफारिश पर या छोटा सा हम लोग ये कहते थे कि सुमिंदा आज कुछ मुँह मीठा कराओ, तुरंत वो मुझे अगर नाम सही याद आ रहा है तो पार्क सर्कस में कोई मिठाई की दुकान थी डोरियान नाम से, वहाँ से वो रसगुल्ले मंगाते थे और खूब तबीयत से खाते थे, तबीयत से खिलाते थे। मुझे याद आ रहा है उनका पान खाने का शौक़, हर समय मुंह में पान चबाते हुए सोमेंदा की वो तस्वीर जाने कितनी बार हमारे जहन में आई गई, बहुत सारी चीज़ें याद आ रही है। आज पश्चिम बंगाल में ममता बनर्जी की सरकार है, ममता बनर्जी राजनीति में इतने ऊपर तक जाएंगी ये बात
करीब 2 दशक पहले सोमेन मित्रा ने एक बार बहुत निजी बातचीत में कही थी, जब कांग्रेस में रहते हुए ममता बनर्जी और सोमेन मित्रा के बीच में बहुत तीखा तनाव चल रहा था, इस दूरी और इस गुटबाजी के बावजूद निजी रिश्तों में कभी भी सोमेन दा ने ममता बनर्जी के लिए कोई इल फीलिंग या बुरा भाव अपने मन में नहीं लाया। बल्कि एक बार उन्होंने मुझसे कहा था 1992 या 93 में जो यूथ कांग्रेस के वर्कर्स पर धर्मतला में फायरिंग हुई थी, उस घटना के बाद उन्होंने मुझसे ये कहा था निजी बातचीत में कि ममता बहुत बड़ी नेता बनेगी और मुझे हैरानी नहीं होगी कि आने वाले दिनों में अगर वो कभी पश्चिम बंगाल की मुख्यमंत्री बने। राजनीति ने बहुत चीज़ें देखी, ममता बनर्जी कांग्रेस से अलग हुई, उसी ममता बनर्जी के साथ एक बार तृणमूल में सोमेन दा को जाना पड़ा, ये बहुत सारी चीज़ें हुई हैं। लेकिन एक राजनेता के रूप में, एक व्यक्ति के रूप में सोमेन मित्रा का कद न तो कभी राजनीतिक सफलता के दायरे में कैद हुआ, ना वो किस पार्टी में, इससे वो एक विराट व्यक्तित्व थे, उनकी अपनी एक छवि थी। मुझे याद पड़ता है 31 दिसंबर को उनका जन्मदिन हुआ करता था और इसका वो बहुत मज़ा लिया करते थे कि मेरा जन्मदिन आते ही नया साल भी शुरू हो जाता है तो जन्मदिन मनाने का मज़ा ख़राब हो जाता है। मुझे याद पड़ रहा है एमएस स्ट्रीट में उनके घर में जाने का कई बार मुझे मौका मिला, बहुत शौक़ से वो खाना खाते थे और खाना खिलाते थे। उनके जीवन की एक बड़ी उपलब्धि मुझे लगता है कि जब उन्होंने रफ़ी अहमद किदवई रोड से पीसीसी के दफ्तर को मौलाली में शिफ्ट करवाया, वो उनके विधान भवन में जो आज जहां पश्चिम बंगाल प्रदेश कांग्रेस का दफ्तर है, वो उनका बड़ा पुराना सपना था कि पार्टी का अपना एक अलग अच्छा दफ्तर हो। बहुत ईंट ईंट जोड़कर, पाई पाई जोड़कर उन्होंने बहुत बहुत मेहनतों से वो पार्टी ऑफिस बनाया था। और मुझे याद है जब उसका उद्घाटन मेरे ख्याल से प्रणब मुखर्जी से उन्होंने करवाया था, वो भी उनके लिए बहुत खुशी का दिन था। मेरी उनको बहुत बहुत श्रद्धांजलि, उनके साथ बहुत सारी यादें हैं। पश्चिम बंगाल में कांग्रेस की स्थिति आज जो भी हो, लेकिन मुझे लगता है कि सोमेन मित्रा का जाना इतना बड़ा विराट शून्य है जिसको भरना पश्चिम बंगाल की राजनीति में बहुत मुश्किल होगा। ऐसे लोग बहुत मुश्किल से आते हैं, उनकी यादें दूर तक जाएं, उनके परिवार के प्रति मेरी संवेदनाएं, उनको बहुत। हमने तो खूबी छोटो स्कूले पढ़ी, पुरुलिया रामकृष्ण मिशनर आवासिक स्कूले थी, राजनैतिक परिमंडल থেকে অনেকখানি দূরে, তবু রাজনৈতিক তাপ উত্তাপ পাঁচ যে একবারে লাগতো না সে কথা বলবো না। অন্য অনেকের মতোই তখন আমরা এই কয়েকটা নামের সঙ্গে অত্যন্ত খুব পরিচিত ছিলাম। তখন বাংলার রাজনৈতিক আকাশে এই তিনটে নাম প্রায় একই সঙ্গে, একই নিঃশ্বাসে, একই সুরে উচ্চারিত হতো, প্রিয় সুব্রত সোমেন। আমরাও সেই আঁচ পেয়েছিলাম, সেটা হয়তো স্কুলের জন্য না হলেও বাড়ির পরিবেশে, বা যখন ছুটিতে বাড়ি আসতাম তখন। ইনফ্যাক্ট আমার ঠিক আগের ব্যাচে আমার দাদার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ছিল কৃষ্ণেন্দুরা, যখন জেনেছিলাম সেই কৃষ্ণেন্দুরা সোমেন মিত্রর বা ভাগ্নে, তখন একটা অদ্ভুত অনুভূতি হতো যে বাবা আমার, কারণ আমাদের কাছে তখন ওই সমস্ত চরিত্রগুলো একটা ভিন গ্রহের বাসিন্দা, মানে তাদের কোনো আত্মীয় থাকতে পারে এবং সেই আত্মীয় আমাদের এই ঘনিষ্ঠ বৃত্তে রয়েছে, এটা ভাবলেই একটা অদ্ভুত অনুভূতি হতো। এবং কৃষ্ণেন্দুকে দেখলেও সেই একটা অদ্ভুত অনুভূতি দিয়েই তাকে দেখতাম যে বাবা এই যে ছেলেটি আমাদের চেয়ে অল্প বড়, দাদার বন্ধু, আমারও সেই সূত্র বন্ধু, তিনি সোমেন মিত্রর বন্ধু ভাগ্নে, সে একটা অদ্ভুত অনুভূতি আমাদের মধ্যে জাগাত। ছুটি সেটাতে যখন বাড়িতে আসতাম তখন ওই কোনো সময় কোনো রাজনৈতিক কর্মসূচিতে প্রিয় সুব্রত সোমেন এরা ওই হুটখোলা ম্যাটারোরে বা গাড়িতে করে শ্রীরামপুর এলাকা দিয়ে যাচ্ছে, আমরা দৌড়ে জিটি রোডে গিয়ে ওগুলো দেখতে যেতাম এবং একটা সুযোগ খুঁজতাম, কখনো সুযোগ পেলে বলবো যে আপনার ভাগ্নে আমার খুব পরিচিত, ঘনিষ্ঠ, আমরা এক স্কুলে পড়ি। সেই সুযোগ তখন ঘটেনি, কিন্তু আবার খুব তাড়াতাড়ির মধ্যে ঘটে গিয়েছিল অদ্ভুত একটা অন্য পরিবেশে। আমাদের পারিবারিক বাড়ির উল্টো দিকে মদনমোহন মাঠে আব্দুল মান্নান সাহেব, উনি একটা ওই সেবা দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতেন প্রত্যেক বছর। স্থানীয় তিনজন কংগ্রেস কর্মী, প্রয়াত কংগ্রেস কর্মীদের স্মরণে, তো সেইখানে সোমেন দা একবার গিয়েছিল বিশেষ অতিথি হয়ে। ওই আমার বাড়িদের বাড়ির বিভিন্ন যোগাযোগের সূত্রে সেইখানে মঞ্চে ওঠার সুযোগ ঘটেছিল। সেই মঞ্চে উঠে তখন আমি খুবই ছোট, ইনফ্যাক্ট যখন দেখলাম একেবারে সামনেই সোমেন দা বসে, আমার এক বড় জেঠু তখন বেশ একজন অন্তত এলাকার একজন বেশ বড়সড় কংগ্রেস নেতা,
আলাপ করে দেওয়ার সময় আমি খুব কাঁপা কাঁপা গলায় বলতে গিয়েছিলাম যে কৃষ্ণেন্দ্রা আমার দাদার বন্ধু, আমাকেও খুব ভালো করেছেন, আপনার ভাগ্নে, আপনার বোধহয় ভাগ্নেন। তখন সুমনদা এরকম পিচটা পাশে রাখা একটা ডাস্টবিনে পানের পিচটা ফেলে বলেছিলেন যে কৃষ্ণেন্দ্র আমার ভাগ্নে নয়, আমার একমাত্র ভাগ্নে। এর বেশ কয়েক বছর বাদে যখন ওই কলেজে পড়ার সঙ্গে সঙ্গেই আমি সাংবাদিকতায় ঢুকেছি এবং তালে গোলে হরিবোল করে রাজনৈতিক সাংবাদিকতাই করছি, তখন এমন একটা সময় ছিল যে অন্যান্য কাগজের এক একটা রাজনৈতিক দল কভার করার জন্য এক একজন বা একাধিক রিপোর্টার থাকতো, কিন্তু আমি যেহেতু একটা অর্থনৈতিক সংবাদ ইকোনমিক টাইমসে কাজ করতাম, সেখানে একজনই ওই ছাই আনতে ভাঙাকুলোর মতো কংগ্রেস, সিপিএম, তখনকার বিজেপি, পরে যখন তৃণমূল হলো তৃণমূল, সবই সব জায়গাতেই ছুটে বেড়াতে হতো। তো সেই কংগ্রেস অফিসে গিয়ে তখন প্রদেশ কংগ্রেস সভাপতি সমীর মিত্রকে আবিষ্কার করলাম। ওই একেবারে নিয়ম করে বিকেল চারটে বা চারটের পরে ধূপ দুরস্ত একেবারে ধুতি কলারহীন একটা পাঞ্জাবি পরে পাঞ্চি পদে চিপদে উনি আসতেন, এবং তখন আমি ওনাকে প্রথম আলাপের সময় সম্বোধন করে বলেছিলাম, চিনতে পারছেন তো আমি আপনার একমাত্র ভাগ্নে কৃষ্ণেন্দুদার, এক বছরের জুনিয়র স্কুলে আমার দাদার বন্ধু ছিলেন। উনিও এক গাল হাসি হেসে বলেছিলেন হ্যাঁ। তো সেই সময়ের রাজনৈতিক পরিমণ্ডলটা একেবারে অন্যরকম ছিল। ওই সময় ওই সিনজয় দা, প্রতীক দা, আমি, দেবাশিস দা, প্রবীর দা, রঞ্জিবজি, আরও অনেকে, রনেন দা, আমরা সব একসঙ্গে ওই পলিটিক্যাল বিটে যেতাম, এ পার্টি অফিস, সে পার্টি অফিস। তখন কিন্তু ওটার মধ্যে একটা অদ্ভুত মজা এবং ফান এলিমেন্ট থাকতো, এবং বেশ একটা খোলামেলা পরিবেশে, মানে যে কোনো কারণেই হোক, তখন বোধ হয় রাজনৈতিক আকাশ পরিমণ্ডল এটা এখনকার মতো অতটা, আমি কলুষিত শব্দটা ইউজ করবো, কলুষিত হয়নি। এবং তখনকার দিনে যারা ওই সাংবাদিকরাও ছিলেন, তারা আমরা সব কিছুর মধ্যেও বেশ একটা, মানে সামহাও একটা ফান এলিমেন্ট ইউজ টু বি অ্যাডেড টু এভরিথিং হোয়াট এভার উই ইউজ টু ডু। তো সেই সময় মনে আছে ওই নরেন্দা সাফারি পরে এবং টুপি পরে, টুপিটা কখনো খুলতেন পরতেন, যেতেন যখন বিটে যেতেন। তো উনি একবার সোমেনদাকে বলেছিলেন, তখন থেকেই সোমেন মমতা কলহ, যদিও তখন দুজনেই একই দলে, কিন্তু পলিটিক্যাল রিপোর্টারদের জন্য ওটা বেশ একটা মুখরোচক এবং বেশ নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল লেখার জন্যে, সোমেন মমতা কলহ বিরোধ এই নিয়ে। তো সেই ফেজে একবার মমতার সঙ্গে সোমেনের একটা দীর্ঘক্ষণ রুদ্ধতার বৈঠক হয়। তারপরে বেরোনোর পরে সোমেনদাকে নরেন্দা ওই টুপিটা খুলে পড়তে পড়তে একবার জিজ্ঞেস করেছিলেন, সোমেনদা এই আপনিও ব্যাচেলার, মমতাও ব্যাচেলার, দুজনে এতক্ষণ একটা রুদ্ধতার বৈঠক করলেন, তো কী নিয়ে এতক্ষণ ধরে আপনাদের কথা হলো যে আলোচনা শেষই হতে চাইছিল না? মানে আমি নই, ছেলে ছোকরারা জিজ্ঞেস করছিল আর কি, এইরকমভাবে ওনার বলার কায়দাটা ছিল। তো সোমেনদাও যথারীতি ওই পানের পিচটা ডাস্টবিনে ফেলতে ফেলতে আস্তে আস্তে বলছিলেন, না আমরা জিজ্ঞেস করছিলাম বেরিয়ে যখন রনেন্দা এই ধরনের প্রশ্ন করবে তার কীভাবে মোকাবিলা করবো এবং জবাবটা দিতে হবে। আরেকবার মনে আছে যে প্রয়াত জয়নাল আবেদিন সাহেব, উনিও কংগ্রেসের মন্ত্রী ছিলেন, কোভিড নেতা, ওনার ছেলে যদি বিয়েতে রাজি হচ্ছিল না বলে বাড়িতে নাকি একটু চাপ চলছিল, বিশেষ করে ওনার স্ত্রীর দিক থেকে। তো জয়নালদা সোমেনদাকে দায়িত্ব দিয়েছিল, যেহেতু ওনার ছেলে নাকি সোমেনদার খুব ভক্ত ছিল, যে ওকে বিয়েতে রাজি করানোর জন্য। সোমেনদা ওই জয়নালদার ছেলেকে বেশ কিছুক্ষণ বোঝানোর পরে বেরিয়ে এসে আমাদের বলেছিলেন যে বাবা কী খপ্পরে জয়নালদা আমায় ফেলেছিল, এতক্ষণ বোঝানোর পরে ছেলেটি মুখ তিল করে সব শুনলো, আর বোঝানো শেষ হওয়ার পরে ওকে বললো যে তা ছোটদার সবই তো বুঝলাম, আপনি এতদিন বিয়েটা করেননি কেন? মনে রাখতে হবে তখনও কিন্তু সোমেনদা বা ছোটদা সাংসারিক জীবনে বা বৈবাহিক জীবনে পা রাখেননি, তখন উনি চিরকুমারী ছিলেন। তো এইরকম নানান মজার ঘটনা আজকাল আজকে বিশেষ করে মনে পড়ছে, এবং ওই পলিটিক্যাল বিট করতে করতেই কখন যে এই ধরনের এক বিরল প্রজন্মের এবং বিরল প্রজাতির রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিত্বদের খুব কাছাকাছি আমরা চলে এসেছিলাম। আমার মনে আছে আমার ওই চীনের ওপর লেখা আমার প্রথম বইটা বেরোনোর পরে একে ওকে যা হয়, মানে অল্প বয়সের লেখা তখন উত্তেজনা অন্যরকম থাকে, যাদের চিনি বিশেষ করে যারা পাবলিক ফিগার তাদের দেওয়ার মধ্যে একটা অদ্ভুত আনন্দ এবং উত্তেজনা থাকে, সেই রকমই দিতে গিয়েছিলাম। সোমেনদা কভারটাতেই দেখে যখন দেখলেন ভূমিকা অনিল বিশ্বাস, আমাকে বলেছেন বাবা আমি তো জানতাম তুই কৃষ্ণেন্দুর বন্ধু, আমাদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে মিশিয়ে ধরে ভূমিকাটা লেখানোর সময় একেবারে অনিল বিশ্বাসের কাছে গিয়ে পৌঁছে গেলি, চিনতে কি ভুল করেছিলাম?
তাই বলছেন না চিনতে ভুল করেননি আমাকে, বইটা চিনের তো তাই ওখানে অনিল দার ভূমিকাটা গেছে, না হলে আপনার কাছেই আসতো। এরপরে মনে হয়েছে ইকোনমিক টাইমসের হয়ে বিভিন্ন ইলেকশনের সময় কভারেজের জন্য আমাদের সম্পাদক মহাশয় এডিটার সাহেব, তিনি উত্তর কলকাতার মানুষ, তিনি সৌমেনদা সম্বন্ধে অদ্ভুত দুর্বল ছিলেন এবং সৌমেনদা বলতে অজ্ঞানী ছিলেন একথা বলতে দ্বিধা নেই। মানে আমরাও আমাদের সহকর্মীদের মধ্যে আড়ালে আবদুল হাসিদ একটা ছেলে বলতাম যে উনি হচ্ছেন চোরা কংগ্রেসি, মানে সাংবাদিক এবং সম্পাদক পরিচয়টা আছে বলে হয়তো প্রকাশ্যে কিছু বলেন না, কিন্তু একটু অজানা মুহূর্তে একটু ঘনিষ্ঠ কথাবার্তার সময় থেকে থেকেই সেটা প্রকাশ পায়। তো সেই ইলেকশন কভারেজের সময় খুব শখ হয়েছিল না যে আরে তুই রোজ যাস বিকেলে সৌমেনদার সঙ্গে একটা টাইম করতে একবার যাব বাড়িতে। তো সেই একদিন রোববারে আমার মনে হয়েছে টাইম দিয়েছিলেন সৌমেনদার আমার স্ত্রীর বাড়িতে, যখন আমাদের সেই সম্পাদক মহাশয়কে নিয়ে যাচ্ছি, গিয়ে দেখলাম উনিও ওনার উত্তর কলকাতার বাড়ির সামনে লকে বসে মানে জমিয়ে ওনার পরবর্তী মিটিং উইথ সৌমেনদা কিরম হতে পারে সেটা নিয়ে এলাকায় বেশ জমিয়ে আলাপ আলোচনা চালাচ্ছি। তারপর আমরা দুজনে ওখানে গেলাম, বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমার স্ত্রীর বাড়িতে সৌমেনদা যখন ক্যাম্পেনের মধ্যেই ছিলেন ওখান থেকে ফিরে এলেন, ফিরে এসে বেশ কিছুক্ষণ নানান বিষয়ে কথাবার্তা হওয়ার পরে ততক্ষণে ওই সম্পাদক মহাশয় যিনি মনে মনে মনের গোপন করে সৌমেনদার বেশ ভক্তই ছিলেন, তিনি হট করে প্রায় হাতটা বাড়িয়ে সৌমেনদার ওই পায়ের উপরে রাখা হাতটাকে ধরে বললেন, তখন একেবারে ছোটদা, হ্যাঁ ছোটদা কংগ্রেস সরকারে এলে এবার অর্থমন্ত্রীরা কী হবে? তো সৌমেনদা এক মুহূর্ত না ভেবে বলেছিলেন যে আছে আছে ওই লিস্টেই আছে, আর কেউ না থাকলে আপনার সঙ্গে তো আলাপ হয়েই গেল, আপনি তো একটা অর্থনৈতিক এত বড় কাগজের এডিটার, আপনাকেই বানিয়ে দেবো। তো এরপরে যখন হেঁটে আমরা ওই বারান্দা দিয়ে এগোচ্ছি, এগোতে এগোতে বেশ আর এক ধাপ বিগলিত হয়ে আমার সম্পাদক মহাশয় ওনাকে বলেছিলেন যে যদি অভয় দেন তাহলে আর একটা ব্যাপারে একটু জিজ্ঞেস করি, যে এই যে আপনার ক্যাম্পেইন ট্রেলে রোজ বেরোচ্ছেন সকাল থেকে রাত্রি, সেই সময় যদি একদিন অনুমতি দেন আমরা পুরোটা কভার করবো আর কি। তো সেই সময়ও এতটুকু নাগরিক সম্বন্ধে জবাব দিয়েছিলেন যে কিন্তু আমি প্রথম শুনলাম যে আমার ক্যাম্পেইন ট্রেলে যাওয়ার জন্য কেউ অনুমতি চাইছে, সব তো এমনিই এসে পরে, আপনি চলে আসুন, না আসতে পারলে ওই আমার ভাগ্নের বন্ধু আছে ও চলে আসবে। বুঝা গেল অজস্র ঘটনা, মানে সব মিলিয়ে এইটুকু বলতে পারি মানে এই যে সময়টা, মানে আমার এক কার্টুনিস্ট বন্ধু আমাকে বলতো যে ওনার রাজনৈতিক জীবন, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক চাল তার নিয়ে কুচকটালি যা খুশি হোক, কিন্তু মানে সামা উনি একটা চরিত্র, মানে যেন একটা গল্পের বই উপন্যাস থেকে উঠে আসা উত্তর কলকাতার একটা দাপুটের লোক, মানে অন্য শব্দগুলো আমি ব্যবহারই করছি না, কিন্তু আক্ষরিক অর্থে যিনি পাঞ্জাবির হাতার আস্তিনটা গুটিয়েই রাখেন এবং এমনিতে একটা কলার ছাড়া পাঞ্জাবি পরেন, চোখ মুখ সব কিছুর মধ্যেই একটা ওই চরিত্র ফুটে বেরোয় যেটা কার্টুনিস্টদের কাছে যারা চরিত্রই বলবে, মানে সব কিছু মিলে ইউ লাইক হিম আর নট একটা চরিত্র। এবং উনি যেভাবে কথা বলেন, কথা বলতে বলতে দুবার পানের পিচ ফেলেন এবং দলের সমস্ত কর্মীদের কাছে মানে একটু এই যে ঝাঁপিয়ে পড়া বিপদে আপদে সমস্ত ইয়েতে, মানে এই ব্যাপারটা একটা সাংঘাতিক, মানে অনেক সময় দেখেছি যে ওনার খুব ঘনিষ্ঠ একজন, তিনি দার্জিলিংয়ে দুর্ঘটনায় গিয়ে ওই খাদে পড়ে গিয়েছিলেন, তার জন্য যেভাবে উনি দিন রাত জেগে দিল্লিতে প্রণবদাকে বলে এয়ারলিফটিংয়ের ব্যবস্থা করে হসপিটালে ভর্তি করা, নিজে জেগে থেকে ওনাকে সুস্থ করে হসপিটাল থেকে নিয়ে আসা, এরকম একাধিক ঘটনা আছে যে কর্মী সহকর্মী অন্যদের জন্যে মানে বিপদ আপদে ঝাঁপিয়ে পড়া, এটা কিন্তু ভীষণভাবে ছিল, যার জন্যে উনি মানে একেবারে দলমত নির্বিশেষে, উনি তো এক দীর্ঘ সময় হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ারে প্রদেশ কংগ্রেসের তখনকার দপ্তর মানে একেবারে আলো করে বসে থাকতেন এবং নতুন দপ্তরটিও ওনারই উদ্যোগে, এই যে বিধানভবন ওনারই ইয়েতে করা। তো সব মিলে আমি এইটুকু বলবো যে উনি একটা ক্যারেক্টার এবং একটা বিরল খোলামেলা মানুষ, একটা সাদামেলা মানুষ, মানে বেশি ডাকঢাক গুড়গুড় নেই, এবং ওই খোলা হওয়াটা আমরা তখন থেকেই প্রদেশ কংগ্রেস দপ্তরে, উনি তো একাধিকবার প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন, কিন্তু একটা খোলা হওয়া ছিল, মানে অন্যান্য অনেক রাজনৈতিক দলের অফিসে গেলে সেটা বোধহয় কংগ্রেসের চরিত্রের সঙ্গেও আছে। এখন আমরাও অনেক সময় একটু ঘুরিয়ে এটা বলবো কি বলবো না, একে ওটা বলা উচিত হবে কি হবে না, কিন্তু ওনার ওই সময়গুলো এই ধরনের ব্যক্তিত্বদের কাছে যেন সব কিছুই বলা চলে খোলামেলাভাবে, মানে অনেক বেশি ওই দ্য ম্যান নেক্সট ডোর এরম একটা নিয়ে মেশা যেত আর কি। তো আমি নিশ্চিত উনি যেখানেই থাকুন
ভালো থাকবেন, খুবই ভালো থাকবেন, ভালো থাকুন ছোটদা বা সমেনদা। যদিও উনি আমার মানে দাদার বন্ধুর মামা, কিন্তু উনি তো কিছু কিছু মানুষ থাকেন যারা চিরকাল সবার কাছে ওই দাদা ওই পরিচয়টা নিয়ে থাকেন, উনিও তেমনি ওই ছোটদা হয়েই থাকবেন আর কি, সমেনদা হয়েই থাকবেন।